দুই দশই, এক তো লকডাউন, তারপর দিয়া গ্যাসের দাম বৃদ্ধি, না বিশ্বাস আর কি মানুষের। কত টাকা? 967 টাকা। কতদিন হয়েছে ভালো এটা? এই এক মাস, এক তারিখ থেকে বাড়ছে, কালকে থেকে। কত টাকা বাড়ছে? 25 টাকা। মানে দিন দিন তো যেহেতু গ্যাস পেট্রোল যে বেড়ে যাচ্ছে, মানে সাধারণ মানুষের কতটুকু মনে করেন অসুবিধা হচ্ছে? অসুবিধার সম্মুখীন তো, মানে গ্যাস পেট্রোল তো সব জিনিসই টাচ করে না, ট্রান্সপোর্টেশন যেহেতু হয় সব জিনিসই টাচ করে, সুতরাং এটা তো মানে সব জিনিসের এফেক্ট করে, সব জিনিস এটার দাম বলে সব জিনিসের দামই বাড়ে। তো এই লকডাউন চলছে, লোকের রুজি রোজগার নাই, তার উপর দিয়া এই অবস্থা, তো সবাই ভীষণ অসুবিধা হচ্ছে মানুষের, ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। করোনা অতিবাহিত চলছে, করোনা অতিমানে মধ্যে অনেক সময় দেখা যায় দুটো গাড়ি চলা হয়, তারপর বদ্ধ থাকে, তারপরেও তো পেট্রোল ডিজেলের পরিবর্তে গ্যাসও বাড়ছে, কত মানে কি বলবেন সেটা? না এটা তো বলার পক্ষে রাখে না, মানে খুব মানে মানুষের খুব প্রভাব মানে ইয়ে পড়তেছে আর কি, নেগেটিভ প্রভাব পড়তেছে এটার উপর, এটা নিয়ে এসে। একের পর এক নিষ্পাপ প্রাণ তখন রাজ্যকে সেই মহামারীর করাল গ্রাস থেকে মুক্ত করার উদ্দেশ্য নিয়ে এবং করোনা আক্রান্তদের সঠিক পরিষেবা দানের মাধ্যমে সুস্থ করে তোলার অঙ্গীকার নিয়ে এগিয়ে আসে রাজধানীর অন্যতম স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান ডিভাইন টাচ মেডিক্লিনিক। এই সংস্থার কর্ণধার রাজীব রায় এবং লিটন সাহার ঐকান্তিক প্রচেষ্টায় অতি অল্প সময়ের মধ্যে রাজধানীর জিঞ্জার হোটেলে গড়ে তোলা হয় কোভিড কেয়ার সেন্টার, যেখানে কোভিডে আক্রান্ত রোগীদের বাড়ি থেকে নিয়ে এসে সুস্থ করে পুনরায় বাড়ি ফিরিয়ে দেওয়ার গুরু দায়িত্ব নিজ কাঁধে তুলে নেয় ডিভাইন টাচ মেডিক্লিনিক। উক্ত কোভিড কেয়ার সেন্টারে রয়েছে অভিজ্ঞ চিকিৎসক এবং নার্স, যারা নাকি 24 ঘন্টা করোনা আক্রান্তদের শারীরিক অবস্থার উপর নজর রাখেন। পাশাপাশি রয়েছে চিকিৎসকের পরামর্শ এবং সময় মতো খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত। ডিভাইন টাচ মেডিক্লিনিকে চিকিৎসা পরিষেবার মাধ্যমে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন রাজ্যের স্বনামধন্য রসায়ন শিক্ষক ডক্টর অরিজিৎ দাস সহ আরো অনেকেই। প্রত্যেকেই ডিভাইন টাচ মেডিক্লিনিকের স্বাস্থ্য পরিষেবার জন্য জানিয়েছে সাধুবাদ। আমি ডক্টর অরিজিৎ দাস, আমার নিজের জন্য কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই, আপনারা তো চিনে সবাই আমাকে। আমি বেসিক্যালি কোভিডে আক্রান্ত হয়েছি এবং 31st কোভিড পজিটিভ ধরা পড়ে, তারপর 1st মেতে আমি ডিভাইন টাচ এখানে জিঞ্জার হোটেলের যে স্পেসটা ইউজ করে সে ডিভাইন টাচ মানে এখানে পরিষেবা গ্রহণ করার জন্য আসি। অ্যাম্বুলেন্স পাঠিয়েছিল এরা, অ্যাম্বুলেন্স দিয়ে আমি এখানে আসি এবং আসার পর মানে সত্যি মানে প্রথম থেকে শুরু করে একদম ইমার্জেন্সি ডিভিশন থেকে শুরু করে ডক্টর কনসালটেশন বা ডক্টরের সহযোগিতা প্লাস এখানে প্রত্যেক স্বাস্থ্যকর্মীর যে